এই মাসে একটু সুখবর হলো, এলপিজির মূল্য কিছু হলো কমেছে আর কি। গত মাসে যে এলপিজির মূল্য ছিল 12 কেজি 1482 টাকা, এই মাসে তার মূল্য হলো 1442 টাকা, অর্থাৎ 40 টাকা কমেছে 12 কেজিতে। কোম্পানি বিক্রি করবে 1347 টাকায়, পাইকারি বিক্রেতা বিক্রি করবে 1397 টাকায়, আর খুচরা বিক্রয় করবে 1442 টাকায়। সৌদি কন্ট্রাক্ট প্রাইস গত মাসে ছিল 636.50 ডলার, আর এই মাসে 618.25 ডলার, অর্থাৎ কমেছে 18.25 ডলার। এখানে আমাদের সৌদি যে কন্ট্রাক্ট প্রাইস সেটা কমেছে 18.25 ডলার। এই মাসে ডলারের মূল্য ধরা হয়েছে 118.75 টাকা, যেটা গত মাসে ছিল 119.89 টাকা, অর্থাৎ ডলারের মূল্য কমেছে 1.19 টাকা। প্রতি কেজি এলপিজির মূল্য এই মাসে হয়েছে 120.18 টাকা, গত মাসে ছিল 123.52 টাকা, অর্থাৎ কমেছে 3.34 টাকা। প্রতি লিটার অটো গ্যাসের মূল্য এ মাসে হয়েছে 66.21 টাকা, গত মাসে ছিল 68.05 টাকা, কমেছে 1.84 টাকা করে। সরকারি যে এলপিজির মূল্য সেটা অপরিবর্তিত থাকবে, আর যে মূল্যটা আমি এখন বললাম এটা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে, সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। আপনাদের নির্ধারিত যে দাম বাজারে বেশিরভাগ সময় কার্যকর হয় না, ওদের কোনো অভিযান বা কোনো রকম শক্ত পদক্ষেপ দেখা যায় না? আমরা যাচ্ছি, এবং গত মাসে আমি গেছি, চাঁদপুরে গিয়েছি, নারায়ণগঞ্জে গিয়েছি, ফেনী জেলায় আমি গিয়েছি, এই রোজার মধ্যেও আমি গিয়েছি। তাতে আমি জেলা পর্যায়ে দেখছি সেখানে আমাদের কোনো অবস্থায় সরকারি যে মূল্যটা নির্ধারণ করি তার চেয়ে বেশি কি নাই। আপনি ঢাকা শহরে দুই একটা জায়গায় এই চতুরতা সালাহি করতে পারে, কিন্তু জেলা পর্যায়ে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ আছে, বাজার কর্মকর্তার নিয়ন্ত্রণ আছে, এবং ভোক্তা সংরক্ষণ অধিকার নিয়ন্ত্রণ আছে। সেখানে কিন্তু আপনার আমরা যেই মূল্য নির্ধারণ করি 1 টাকাও বেশি নেয় না। এমনকি আমি গোপালগঞ্জ জেলায় গেছি, যেখানে আমি যেই মূল্য নির্ধারণ তার থেকে 20 টাকা কমে বিক্রি করতেছে। তখন আমার কাছে মনে হলো যে এটা কম বিক্রি করে কীভাবে, তখন তারা বললো স্যার আমরা তো মোংলা থেকে আনি, ক্যারিং কস্ট একটু কম, সেই জন্য আমরা এই মূল্য বিক্রি করতেছি, এটা কমেও বিক্রি হচ্ছে। প্রান্তিক পর্যায়ে কিন্তু হচ্ছে এই দামটা ইয়ে করা হয় না, মানা হয় না। এখন যেটা 1500 টাকা ছিল, 1482 টাকা, সেটা কিন্তু প্রান্তিক পর্যায়ে আমি দেখেছি 20 গ্রামে 1600 টাকা বিক্রি হচ্ছে না। সেটা কেউ কেউ আমরা অস্বীকার করছি না, কেউ কেউ নিতেও পারে। এমনকি মফৎসলে যদি কোনো উপজেলার প্রান্তিক পর্যায়ে চলে যায় তার ক্যারিং কস্ট আসে, তো সেটা তো আমরা দিচ্ছি না তাকে, তখন তো সে কিছু নিবেই, এটাকে অস্বীকার করার উপায় নেই। না, কোম্পানির গাড়ি জেলা পর্যায়ে যায়, উপজেলা পর্যায়ে যায় না। উপজেলা পর্যায়ে যায় না, আমরা যেটা কোম্পানি থেকে জানি সেটা হলো জেলা পর্যায়ে তারা সরবরাহ করে থাকে, আমরা তাদের সাথে। আমি আপনার সাথে ডিবেট করতে চাই, আপনি লিখতেছেন যে হচ্ছে সেটা আমাদের বক্তব্য, আমরা বলবো যে নিবে না। এবং যেহেতু রোজার মাস আর ঈদ সামনে আসতেছে, আমরা 1442 টাকা ধরেছি, আমরা চাই এই মূল্যেই বিক্রি হোক, এটাই সর্বোচ্চ মূল্য হওয়া উচিত।